সাঁওতালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার। তো আজকে বানাবো হচ্ছে বুন্দিয়া রেসিপি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়েছি হচ্ছে চিনি, আর এখানে হচ্ছে 4 প্যাকেট বুন্দিয়া নিয়েছি। এবারে কড়াইয়ে জল গরম হয়ে গেছে, দিয়ে দেব হচ্ছে চিনি। চিনি জল ভালোভাবে ফুটানো হয়ে গেছে, আর জলটাকে ঠান্ডা করে নেব, উষ্ণ গরম থাকবে জলটা। তারপরে দিয়ে দেব হচ্ছে বুন্দিয়া। বুন্দিয়া দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর চাপা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিটের মতো। সাত আট মিনিট পর আমার বুন্দিয়া রেডি হয়ে গেছে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে